দাঁড়ান দাঁড়ান, আমার বাড়ি থেকে প্রতিবাদ আসছে মানে আমি ঠিক মানে কে প্রতিবাদ করেছে, কে কি বলেছে আমাকে বলুন। আগে আপনার বাড়ির সমস্যা মেটান, তারপর আমাকে বলতে আসবেন, কেমন? আপনাদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটাই ঠিক নেই। আপনার বড় ছেলে হাজার কথা শুনিয়ে দিয়ে গেছে আমাকে। যে বলে গেছে এই দোকান না ভেঙে দিলে আমাদের নানান কেসে জড়িয়ে দেবে, এমন বলেছে মালিক পুলিশকেও জানিয়ে দেবে, কোথায় যাবো তখন আমরা? আমার বড় ছেলে, মা আমার শাশুড়ি মা ঠিকই বলেছে, তখন তো তোমার কানে যায়নি কথাটা। ওই দেখো দূরে দাঁড়িয়ে মজা দেখছে। কিরে এত দূরে দাঁড়িয়ে আছিস কেন? কাছে এসে দেখ, মার দোকান ভাঙা পড়ছে তোর প্ররোচনায়। তুই আয়, অত দূরে অত দূরে দাঁড়িয়ে থাকলে দেখতে পাবি না ঠিক করে, কাছে আয়। কি আছে, তুই আমার কিছু বলছিস? তোমার মায়ের দোকান ভাঙার জন্য তুমি উমেদারি করেছিস? এই ভদ্রলোকের কাছে ফ্যান্টাস্টিক, কি দারুণ মানুষ হয়েছে তুমি। এ খবরদার, তুমি আমার পাড়ায় এসে আমাকে ধমকি দিচ্ছ, তোমার সাহস তো কম নয়? ওসব গুন্ডামি না, তুমি তোমার এলাকায় গিয়ে দেখিও। যে গুন্ডা হয় সে কি আর শুধু নিজের এলাকায় গুন্ডামি করে, এলাকার বাইরে গিয়েও গুন্ডামি করে। আজকে যদি তুমি ম্যাডামের ছেলে না হতে আর তোদের দাদা না হতে, তোমাকে এখানে দাঁড়িয়ে আমি বুঝিয়ে দিতাম হোয়াট ইজ হোয়াট। শোনো, আমি একটা ভালো কলেজে পড়ানোর যোগ্যতা রাখি মানে একটা অমানুষকে শায়েস্তা করার যোগ্যতা রাখি না, তার কিন্তু কোনো মানে নেই। এটা তুমি ভেবে বসে থেকো না। দেখো তোমাদের সমস্যা আমার ঘাড়ে এসে পড়ছে, আমি এইসব ঝামেলা নিতে রাজি নাই। এই ভাঙ ভাঙ দোকান ভাঙ। দেখুন, পাড়াতে অনেক লোকজন এসে আমাদের কাছে কমপ্লেন করেছে, তারা চায় না পাড়ার মধ্যে দোকানটা চলুক। তো আমার আর কি করার আছে, আমি আপনাকে জানিয়েছি, এবার আপনার বিবেচনা আপনি কি করবেন না করবেন। না না না, আমি আর এসবের মধ্যে নেই, আজকেই আমি এই দোকান ভাঙবো। তোরা কি এখানে হা করে দাঁড়িয়ে থাকার জন্য এসেছিস? আরে যা যা, দোকানটা ভাঙ ভাঙ, যা যা ভাঙ। না না, আমার দোকানটা ভেঙে দেবেন না দাদা, আমি অনেক কষ্ট করে দোকানটা করেছি, এভাবে ভেঙে দেবেন না, আমি আপনাদের পায়ে পড়ছি। ছেড়ে দাও মা, ভেঙে দিক। বাইরের লোকের সঙ্গে লড়াই করা যায়, বাড়ির লোকের সঙ্গে করা যায় না। আসমান, তুমি একটা গাড়ি ডাকো প্লিজ, আজকে মার সব দোকানের জিনিসপত্র আপাতত আমাদের আমাদের বাড়িতেই যাক, ওখানেই থাকবে।